আমার বাবার নাম মৃত মুন্সি আব্দুল মালিক, মাতার নাম মৃত শাহামেনা আফরোজ। আমার বাড়ি সন্দীপ দুর্গাপাড় আব্বাসের বাড়ি। আমি 1928 সনে সেনাবাহিনীতে যোগদান করি। তো 86 সনে আমি মাস্টার ওয়ারেন্ট অফিসার পদ থেকে রিটায়ার করি। যখন বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় তখন পাকিস্তান কাকুর থেকে আমি ছুটি আসি। 26 মার্চ রাত ঢাকা ট্রানজিট ক্যাম্প হইতে 3 সিগন্যাল ব্যাটালিয়ন কোর থেকে একটা সিঙ্গি একটা রাইফেল নিয়ে আমরা তখন সেখান থেকে বাইরে হওয়ার পর কোনো রাস্তা কোনো কিছু খুঁজে না পাইয়া আমরা চট্টগ্রামের দিকে রওনা হই। কুমিল্লা পর্যন্ত আসছি যখন তখন আমাদের সাথে অপোজিট পাকিস্তানের সাথে যুদ্ধ আরম্ভ। তখন আমাদের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন মতিন। ওখান থেকে আমরা ওখানে টিকতে না পারি তারপর চলে গেলাম সীতাকুণ্ড। ওখানেও টিকতে না পারি শেষ করতে লাস্টে ছড়া দিয়ে চলে গেলাম হরিশ্বরে। এখানেও দেখলাম সব চুপচাপ, এখানে মধ্যে থাকা কোনো রকমের সম্ভব না। রামগড় চলে যায়, রামগড় দিয়ে তার খুঁজে বাদ চলে বারটা যায় হরিণা ক্যাম্পে উঠি। এবং সেখানে 1 থেকে 2 মাস পর্যন্ত লোকজনকে ট্রেনিং দিয়ে ওখান থেকে ওয়েস্ট বেঙ্গলের একটা প্লাটুন সাজাইয়া একটা কোম্পানি সাজাইয়া আমাদেরকে ওপর পোস্টিং করে তাই নাও সেটা হুইটার 32 জন লোক নিয়ে। তার ইনচার্জ ছিল বিডিআরের সুবেদার খায়ের জমান, আমি ছিলাম একজন প্লাটুন কমান্ডার। তখন আমার রাইফেলে হাবিল যায়। তারপর যুদ্ধ শুরু, রাত্র হলে অপারেশন হয়, দিন হলে আসি আমরা রেস করি। তো মুখোমুখি এমন কোনো কোনো জায়গার মধ্যে এরকম কিছু সিরিয়াস এমন কিছু পাহাড়ের মধ্যে করা যায় নাই। অত টুকটাক কে ওরাঙ্গি হয়েছে, টুকটাক ওরাঙ্গি দেশি এরকমই হয়েছে। কথা বলছি সিটাং ট্যাক্সের ব্যাপার, যুদ্ধ বড় টপ ব্যাপার। আর আমাদের কাছে 2 ইঞ্চ মোটর ছিল না, যে অর্থগুলি ছিল এই অর্থগুলি রেঞ্জের, ওরা যার অর্থ ছিল তার রেঞ্জের বাইরে ছিল, এই জন্য দেখতে পারে। খাগড়াছড়ি আসি, যখন আমরা মিটিং কল করি তখন আমাদের কাছে 739টি ড্রাইভার রাজাকাররা জমা করে। তো বাইনাম, টবলছড়ি, পানছড়ি, কুকিছড়া, বেগুনছড়ি, খাগড়াছড়ি, মাহালছড়ি, দিঘিনালা, বোয়ালখালি, মাইমানি, নান্নাচর, রাঙ্গামাটি, এসবগুলি জায়গাটা হলে আমার অপারেশন নেই। রাঙ্গামাটি পর্যন্ত আসার পর তার তৈরি হয়ে যায় দেশ স্বাধীন হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর চকবাজার মেডিকেল হলে যখন এখানের মধ্যে আমরা আর্মিরে একাত্রিত হয়েছি তখন এখান থেকে আমাদের লোকগুলি ডিস্ট্রিবিউট হয়। লাস্ট পর্যন্ত এখান থেকে আসি আমার পোস্টিং ওয়ান ফিল্ডে হয়, আমি আর্টিলারি লোক করবে ওখানে যে আমি পদামাশালের দায়িত্ব পালন করি। তার থেকে পোস্টিং ওয়ান টু ফিল্ড, তারপর দায়িত্ব প্রাপ্ত অনুযায়ী তার যে কেউ দায়িত্ব পালন করি এবং প্রমোশন হয় নাইট সুবাদার, তারপর দিয়ে 3 ফিল্ড প্রমোশনের সুবাদার, তারপর দিয়ে 26 ফিল্ড প্রমোশন হয় সুবাদার মিলের। সুবাদার মিলের থেকে প্রমোশন পাইয়া 1986 31 ডিসেম্বর রিটায়ার করি। এই হলো আমার মূল ইতিহাস। উল্লেখযোগ্য ঘটনা অনেকগুলো আছে। এরকম মনে করেন আমরা যখন মহাসুর থেকে তাঞ্জঙ্গের দিকে যাই তখন আমাদের ঘর বিপদ পায়, আমরা একদম খামোশ, আমরা কোনো কথা বলি না। তারা খালি নিজেরা ভাই করছে, আমরা খামোশ। আমরা 3 জন লোকের আমার গলাকে কাটিয়ে গেছিল, আমরা কোনো ফায়ার স্টার্ট করিনি, আর আমরা কোনো জায়গায় কোনো গাড়িতে চড়ি নেই। আমরা এই পুরো দেশব্যাকে আমরা পাইয়ে আনছি।
তাও রাত্রে দিনে বেড়ানো রাত না ফিরেছি। আমাদের চোর ছিল মেয়েরা, যে সমস্ত মেয়েরা পাঞ্জাবিদের ব্যাঙ্গারে পাওয়া গেছে ওই সমস্ত মেয়েরা আমাদের চোরের কাজ করছে। ওরা আমাদের পাঞ্জাবিদের পজিশন দেখাই দিছে, ওই চোর নিয়ে ওদেরকে নিয়ে আমরা পাঞ্জাবিদের ব্যাঙ্গারে অ্যাটাক করছি। এখন কে কোথায় মারা গেছে হিজাকছে এটা আমার পক্ষে বলা সম্ভব, কারণ এটা আমরা দেখিনি। আমার কথা হচ্ছে আমাদের পক্ষে কোনো লোক মারা যায়নি, একটা লোক মারা যায় না। আমরা সব ইনশাল্লাহ সেই সালামতে ফিরে আসছি, কোনো অসুবিধা নেই। তার মধ্যে আর্মি লোক ছিলাম আমরা 7-8, আর পুলিশ ছিল 7-8। এদের নামগুলো কি মনে আছে? আছে, মনে আছে। একজন হলেন আমি হইলাম মাস্টার ওয়ার্ড অফ যে মোস্তাফিজুর রহমান, দ্বিতীয়ত সুবেদার শামসু, তৃতীয়ত সুবেদার হাফেজ, চতুর্থ তৈল সুবেদার তাহের, আর পঞ্চমত এক নম্বর আছে সুবেদার মেজর সুবেদার খালেদুজ্জামান বিডিএল, তার হুজিয়াল ছিল শহীদ, তার হুজিয়াল মহিদুর রহমান। এই নামগুলি আমার মনে আছে, আর্মি পুলিশ লোক। আর এয়ারফোর্সের লোক ছিল আমার সাথে নুরুসাফামি, হ্যাঁ উনি মাস্টার ওয়ার্ল্ড অফ দ্য হওয়া রিটায়ার করছে নুরুসাফামি। এই লোকগুলি ছিল আমরা আর্মি নেভি এয়ারফোর্সের লোক, আর বাকি লোকগুলো ছিল সবগুলো ছিল এই লোকগুলির অস্ত্র। দেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়ান আর্মি আসি তাদের অস্ত্রগুলো জমা নিয়ে গেছে, আমাদের অস্ত্রগুলো আমাদের বেশি নিয়েছে। এই হলো মূল ইতিহাস।